হ্যালো এভরিওয়ান, ই লার্নিং প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের লাস্ট অ্যান্ড ফাইনাল ফিগার অর্থাৎ ফিফথ ফিগার নিয়ে আলোচনা করতে চলেছি। সবাই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই ফিগারটা সম্পর্কে সবার একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে। আর একটা নোটিফিকেশান আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে এই চ্যানেলে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের ওপরে কিছু ভিডিও আপলোড হতে চলেছে। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে ওই ক্লাসগুলো আপলোড হলে তোমরা তার নোটিফিকেশান সরাসরি পেয়ে যাবে। তো এখানে যেই ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটাকে যদি আমরা কেয়ারফুলি দেখি, তাহলে এখানে একটা এক্স ডাইরেকশান দেখতে পাচ্ছি আমরা। তো এক্স ডাইরেকশানটাকে আমরা সবসময় আমাদের ফ্রন্ট ভিউ ধরবো, এবং তার অপোজিট যে সাইডটা অর্থাৎ শর্টেস্ট যে সাইডটা সেটাকে আমরা সাইড ভিউ হিসেবে ধরবো। তো আমরা এই এক্স ডাইরেকশান থেকে যদি দেখি, অর্থাৎ ফ্রন্ট সাইড থেকে দেখি, তাহলে এই ফিগারটার ওভারঅল লেন্থ আমরা দেখতে পাচ্ছি 14 mm প্লাস 70 mm প্লাস 14 mm, অর্থাৎ টোটাল 98 mm। তো আমরা থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশানের জন্য আমাদের প্রথমে হরাইজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিস টানতে হয়। তো আমরা সবার প্রথমে একটা 98 mm এর হরাইজন্টাল লাইন ড্র করবো। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এই ফিগারটার ওভারঅল হাইট আছে 20 প্লাস 21, অর্থাৎ এই বেস প্লেটটার থিকনেস আছে 20, আর বেস প্লেটের পর থেকে যে পার্টটা আছে সেই পার্টটা থেকে এই যে হলো সার্কুলার পার্টটা আছে তার সেন্টার পর্যন্ত হাইট আমরা দেখতে পাচ্ছি 21, আর এই যে হাফ সার্কেলটা আছে সেই হাফ সার্কেলের রেডিয়াসও আমরা দেখতে পাচ্ছি 21। তাহলে এই ফিগারটার ওভারঅল হাইট কত হচ্ছে, না 20 প্লাস 21 প্লাস 21, অর্থাৎ ওভারঅল হাইট আমরা পাচ্ছি 62। তো আমরা হরাইজন্টাল ডাইরেকশানে হরাইজন্টাল অ্যাক্সিসটা ড্র করার পরে আমরা এই ভার্টিক্যাল ডাইরেকশানে এখান থেকে 62 mm এর একটা লাইন ড্র করব। এবার এই দুটো লাইন থেকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডাইরেকশানে 10 mm ছেড়ে ছেড়ে দুটো লাইন ড্র করব। একইভাবে আমরা যেই থার্ড ভার্টিক্যাল লাইনটা পেলাম সেখান থেকে আমরা এই ফিগারটাকে আবার যদি ভালো করে দেখি, তো আমাদের শর্টেস্ট যে ডিস্টেন্সটা অর্থাৎ এই বেস প্লেটটাকে যদি আমরা সাইড থেকে দেখি, তাহলে এই ফিগারটার যে উইথটা আমরা পাচ্ছি সেটা আছে 42। তো আমরা এই ভার্টিক্যাল লাইনটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে রাইট হ্যান্ড সাইডে 42 mm যাব। আর আবার আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা ভার্টিক্যাল ডাইরেকশনে 62 mm যাব। এবার একইভাবে এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনগুলো থেকে আমরা 10 mm ছেড়ে ছেড়ে দুটো করে লাইন টানব। তো আমরা এই হরাইজন্টাল আর ভার্টিক্যাল অ্যাক্সিসগুলো পেয়ে গেলাম। তো আমরা কি জানি, থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্রাইটেরিয়া হচ্ছে ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউটা সবসময় হরাইজন্টাল অ্যাক্সিসটার নিচে হয় এবং টপ ভিউটা হয় ঠিক ফ্রন্ট ভিউ যেখানে হয় তার ওপরে। তো আমরা আমাদের সবার প্রথমে সাইড ভিউটাকে ড্র করে নেব। তো সাইড ভিউটা আমরা ফোর্থ কোয়াড্রেন্টে ড্র করব এবং আমাদের ফ্রন্ট ভিউটা তারপরে ড্র করব সেখান থেকে প্রজেকশন লাইন ড্র করে। অর্থাৎ আমরা ফ্রন্ট ভিউটাকে আঁকবো আমাদের থার্ড কোয়াড্রেন্টে এবং টপ ভিউটা আমরা ঠিক আঁকবো সেকেন্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ ফ্রন্ট ভিউয়ের ওপরে। তো আমরা সবার প্রথমে কী আঁকবো, না সাইড ভিউ। তো সাইড ভিউটা যেহেতু এই ফিগারটার ওভারঅল হাইট কত, না 62 mm, এই কর্নার পয়েন্ট থেকে আমরা 21 mm এর একটা লাইন ড্র করব। কারণ কি, না এই বেস প্লেটটার উইথটা আমরা দেখতে পাচ্ছি 42,
তো এটার যদি আমরা হাফ করি অর্থাৎ আমরা পাবো 21, অর্থাৎ আমরা এই কর্নার থেকে যদি রাইট সাইডে 21 mm যাই তাহলে আমরা এই বেস প্লেটটার সেন্টার লাইনটাকে আমরা ড্র করতে পারবো। তো আমরা 21 mm নিয়ে রাইট সাইডে গেলাম। এবার আমরা নিচে নামছি 21 mm, কারণ কি আমরা দেখতে পাচ্ছি যেই হাফ সার্কেলটা সেই হাফ সার্কেলটার রেডিয়াসটা আমরা দেখতে পাচ্ছি 21 mm। তো আমরা যদি আবার 21 mm নিচের দিকে নামি তাহলে আমরা কি পাবো না ওই হাফ সার্কেলটার সেন্টারটা পেয়ে যাবো। তো আমরা নিচে নামছি 21 mm, তো এখান থেকে আমরা হাফ সার্কেলটাকে ড্র করবো 21 mm রেডিয়াস নিয়ে। একইভাবে আমরা যদি এই ফিগারটাকে দেখি তো আমরা দেখতে পাচ্ছি একটা হলো সার্কুলার পার্ট কেটে নেওয়া আছে যেটার ডায়ামিটার আছে 20 mm। তো আমরা এই সেন্টার পয়েন্ট থেকে 10 mm রেডিয়াস ধরে ওই সার্কেলটাকে ড্র করে নেব। তো আমরা হলো সার্কুলার পার্টটাকে পেয়ে গেলাম আর হাফ সার্কেলটাকে পেয়ে গেলাম। এবার হাফ সার্কেলটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা নিচে নামবো 21 mm দিয়ে, আমরা লেফট সাইডে কতটা আসবো না 42 mm আসবো, আবার ওপরে যাব 21 mm। তো আমরা আপার যেই পার্টটা সেটাকে আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এই বেস প্লেটটাকে ড্র করতে হবে। তো আমাদের 21 mm যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা কতটা নামবো, আরও নামবো 20 mm দিয়ে, আমরা লেফট সাইডে যাব 42 mm, আবার উপরে যাব 20 mm। তো আমরা এই এটাকে এই ফিগারটাকে যদি সাইড থেকে দেখি নর্মালি তো আমরা এরকম একটা ভিউ দেখব। এবার এটাকে যদি আরও একটু কনসেপচুয়ালি দেখি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা পার্ট ভেতর থেকে কেটে নেওয়া আছে যেটার থিকনেস আছে 6 mm। তো আমরা এটাকে যদি সাইড থেকে দেখি এই 6 mm-এর একটা হিডেন লাইন এই পোর্শনটাই দেখতে পাবো। তো আমরা এই হিডেন লাইনটাকে এখানে ড্র করব, অর্থাৎ আমরা যে কোনো একটা কর্নার পয়েন্ট থেকে ওপরে 6 mm উঠব দিয়ে এরকম একটা 6 mm-এর থিকনেসের ওই হিডেন লাইনটাকে ড্র করব। তো বোঝার সুবিধার জন্য অন্য একটা কালার কালি দিয়ে হিডেন লাইনটা ড্র করলাম। নেক্সট আমরা কি করব, আমরা সেন্টার লাইনটাকে ড্র করে নেব। এবার যদি ফিগারটাকে আরও একটু কনসেপচুয়ালি দেখি এই সাইড থেকে তো আমরা দেখতে পাচ্ছি এই পার্টে একটা হলো সার্কুলার পার্ট কেটে নেওয়া আছে। তো আমরা যখন সাইড থেকে দেখব এই সার্কেলটা দেখতে পাচ্ছি 12 mm ডায়ামিটারের আছে, তো এটার হাফ অর্থাৎ 6 mm। তো আমরা এই সেন্টার লাইনটা থেকে 6 mm নিয়ে লেফট সাইডে এবং রাইট সাইডে দুখানা হিডেন লাইন ড্র করব। তো আমরা এরকম হিডেন লাইন ড্র করলাম। নেক্সট আমরা কি করব, হরাইজন্টাল ডাইরেকশনে সেন্টার লাইনটাকে ড্র করে নেব। তো এটা পেলাম আমাদের সাইড ভিউ। নেক্সট আমরা ফ্রন্ট ভিউটা ড্র করব এই সাইড ভিউ থেকে কিছু প্রজেকশন লাইন ড্র করে। এই যে আমরা বেস প্লেটটা পাচ্ছি সেখান থেকে আমরা কিছু প্রজেকশন লাইন ড্র করে নেব। তো আমরা সবার প্রথমে ফ্রন্ট ভিউয়ের বেস প্লেটটাকে ড্র করব। তো আমরা কি দেখতে পাচ্ছি না, সবার প্রথমে এই কর্নার থেকে লেফট সাইডে আছে 14 mm, তো আমরাও যাব লেফট সাইডে 14 mm, তারপরে ওপরে উঠেছে 6 mm, তারপরে আবার লেফট সাইডে গেছে 70 mm, আবার নিচে নেমেছে 6 mm, তারপরে আবার লেফট সাইডে 14 mm, আবার ওপরে উঠেছে 20 mm। একইভাবে আমরা এই কর্নার থেকেও ওপরে উঠব 20 mm দিয়ে এই দুটো এন্ড পয়েন্টকে আমরা কানেক্ট করে দেবো দিয়ে এই প্রজেকশন লাইনগুলোকে ইরেজ করে দেবো। তো আমরা আমাদের বেস প্লেটটাকে পেয়ে গেলাম। নেক্সট আমরা এই বেস প্লেট থেকে একটা সেন্টার লাইন ড্র করব, তাহলে আমাদের আপার পার্টটাকে আঁকতে সুবিধা হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই বেস প্লেটটার ওপরে এই 14 mm বাই 21 + 21 অর্থাৎ 42 mm-এর এই পার্টটা উঠেছে, অর্থাৎ আমরা সেন্টার লাইন থেকে লেফট সাইডে
যাব 7 mm এবং রাইট সাইডে যাব 7 mm। আমরা এই 14 mm থিকনেসের এই পার্টটাকে পেলাম, দিয়ে আমরা এই সেন্টার লাইনটাকে ইরেজ করে দেব। তো এবার যদি আমরা আবার কনসেপচুয়ালি এই ফিগারটাকে ফ্রন্ট থেকে দেখি, তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা হলো সার্কুলার পার্ট কাটা আছে। কোথায় কাটা আছে? না, এই বেস প্লেট যেখানে শেষ হচ্ছে সেখান থেকে 21 mm উঠে এরকম আমরা একটা সার্কুলার শেপের সেন্টারটাকে পাচ্ছি। তো আমরা যেহেতু সাইড ভিউতে ড্র করে নিয়েছি, তো সেহেতু আমাদের আর নতুন করে ড্র করতে হবে না। আমরা কি করব না, এই সেন্টার লাইনটাকে এক্সটেন্ড করব লেফট হ্যান্ড সাইডে প্রজেকশন লাইন হিসেবে, যার ফলে আমরা এই সেন্টার লাইনটাকে পেয়ে যাব। তো সেন্টার লাইনটা ড্র করার পরে আমরা যদি এই সাইড থেকে দেখি, তো আমরা এই হলো সার্কুলার পার্টটার উপরের এবং নিচের পার্টটাকে হিডেন লাইন হিসাবে দেখতে পাবো। তো আমরা হিডেন লাইনটা ড্র করার জন্য এই যে সাইড ভিউটা, সাইড ভিউয়ের এই হলো সার্কুলার পার্টটা থেকে প্রজেকশন করে লেফট সাইডে লাইনগুলোকে এক্সটেন্ড করবো, তাহলে আমরা এই সেন্টার লাইনের উপরে আর নিচে লাইন ড্র করতে পারবো হিডেন লাইন দুটোকে। এবার আমরা কি করব, এখানে হিডেন লাইন দুটোকে শো করতে পারবো, তারপরে আমরা প্রজেকশন লাইনগুলোকে ইরেজ করে দিচ্ছি। দিয়ে আবার যদি এই ফিগারটাকে দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এই বেস প্লেটে একটা সার্কুলার শেপ কাটা আছে রাইট সাইডে, আবার লেফট সাইডেও একটা সার্কুলার শেপ কাটা আছে। তো আমরা কি করব না, একদম এই কর্নার থেকে বা এন্ড থেকে আমরা লেফট সাইডে যাওয়ার প্রথমে যাবো 24 mm। আমরা যদি 24 mm যাই, তাহলে এই হলো সার্কুলার পার্টটার সেন্ট্রাল পয়েন্টটাকে পেয়ে যাব। একইভাবে আমরা এই কর্নার পয়েন্টটা থেকেও রাইট সাইডে আসবো 24 mm, তাহলে আমরা এই সেন্টার লাইনটাকে পেয়ে যাব। তো সেন্টার লাইন দুটো আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এই যে হলো সার্কুলার পার্টগুলো সেগুলোর ডায়ামিটার আছে 12 mm করে। তো আমরা কি করব, এই সেন্ট্রাল লাইন থেকে লেফট সাইডে 6 mm এবং রাইট সাইডে 6 mm করে এই পাশে এবং এই পাশে দুখানা হিডেন লাইন ড্র করব। তো আলটিমেটলি আমরা আমাদের ফ্রন্ট ভিউটাকে আঁকতে পারলাম। এবার এই ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ থেকে প্রজেকশন লাইন তুলে ফ্রন্ট ভিউয়ের উপরে আমাদের টপ ভিউটা আমরা এঁকে নেব। তো আমরা সাইড ভিউ থেকে ভার্টিক্যাল ডাইরেকশনে যে কটা লাইন আছে সে কটা লাইনকে ভার্টিক্যাল ডাইরেকশনে এক্সটেন্ড করব। সর্বপ্রথমে এই তিনখানা লাইনকে এক্সটেন্ড করলাম, এই সেন্টার লাইনটাকে, রাইট হ্যান্ড সাইডের কর্নার লাইনটাকে এবং লেফট হ্যান্ড সাইডের এই কর্নারের লাইনটাকে। তো এক্সটেন্ড করার পরে আমরা কি করব, একদম এই কর্নার থেকে আমরা সার্কুলার শেপ ড্র করব। এরপরে আমরা এই দুটো লাইনকে লেফট হ্যান্ড সাইডে এক্সটেন্ড করব। এবার আমরা এই ফ্রন্ট ভিউতে যে কটা ভার্টিক্যাল ডাইরেকশনে লাইন পেয়েছি সেগুলোকে ওপর দিকে এক্সটেন্ড করব। এরপরে আমরা কি করব না, এই আউটার লাইনগুলোকে ড্র করে নেবো, অর্থাৎ বর্ডার লাইনগুলোকে ড্র করে নেবো। আউটার লাইনগুলো ড্র করার পরে মাঝখানের যে দুটো ভার্টিক্যাল লাইন পাচ্ছি সেই দুটোকে আমরা ড্র করে নেবো। এরপর আমরা কি করব, এই বেস প্লেটে, ফ্রন্ট ভিউতে বেস প্লেটে যেই সেন্টার লাইন দুটো পেয়েছি ভার্টিক্যাল ডাইরেকশনে, সেই ভার্টিক্যাল লাইন দুটোকে এক্সটেন্ড করব প্রজেকশন লাইনের মাধ্যমে এই সেন্টার লাইন পর্যন্ত, যার ফলে আমরা কি করব, কি পাবো না, দুখানা সেন্টার পয়েন্ট পাবো। এবার এই সেন্টার পয়েন্ট থেকে এই হলো যে সার্কুলার পার্টটা আছে বেস প্লেটের ওপরে, অর্থাৎ আমরা যদি টপ থেকে দেখি, এই টপ থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা এই এক পাশে একটা হলো সার্কুলার প্লেট আর এই পাশে একটা হলো সার্কুলার প্লেট দেখতে পাবো। তো সেগুলোকে এখানে আর এখানে ড্র করবো এই সেন্টার লাইন থেকে। তো হলো সার্কুলার পার্টটার ডায়ামিটার আছে 12 mm, তো আমরা এই সেন্টার পয়েন্ট থেকে 6 mm রেডিয়াস ধরে দুখানা সার্কেল ড্র করবো। নেক্সট আমরা যে কটা প্রজেকশন লাইন ড্র করলাম সে কটা প্রজেকশন লাইনকে ইরেজ করে দেবো। নেক্সট আমরা এই সার্কুলার যে পার্ট দুটো আছে সেই দুটোর সেন্টার লাইন ড্র করব, আর এই মাঝখানের যে পার্টটা আছে সেটারও একটা সেন্টার লাইন ড্র করব। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি না, এই যে খাঁজ কাটা পার্টটা, এটাকে যদি আমরা উপর থেকে দেখি,
তো আমরা এখান থেকে উপর থেকে দেখতে পারবো না এই খাঁজকাটা পার্টটাকে। তো সেহেতু এই পোর্শনে আমরা একটা হিডেন লাইন দিয়ে সেই খাঁজকাটা পার্টটাকে দেখাবো। তো আমরা আমাদের সুবিধার্থে কি করব, এই ফ্রন্ট ভিউ থেকে যেই খাঁজকাটা পার্টটা যেখান থেকে শুরু হচ্ছে এবং যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে দুখানা প্রজেকশন লাইন ড্র করে ওপর দিকে এক্সটেন্ড করব। তো আমরা এই স্টার্টিং থেকে প্রজেকশন লাইনটাকে ড্র করে ওপর দিকে এক্সটেন্ড করলাম, আর এন্ডটাতেও অর্থাৎ খাঁজটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকেও প্রজেকশন লাইনটাকে ড্র করে ওপর দিকে এক্সটেন্ড করলাম। এবার এখান যেখানে প্রজেকশন লাইনটা শেষ হলো সেখান থেকে আমরা হিডেন লাইন ড্র করে এক্সটেন্ড করব শেষ পর্যন্ত। তো হিডেন লাইনগুলো ড্র করার পরে আমরা প্রজেকশন লাইনগুলোকে ইরেজ করে দেবো। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি ওপর থেকে দেখি তো আমরা এই ভেতরে যেই হলো সার্কুলার পার্টটা আছে সেটার আউটার আর ইনার পোর্শনটাকে দেখতে পাবো। হলো সার্কুলার পার্টটার ডায়ামিটার আছে 20 mm। তো আমরা কি করব, এই যে সেন্টার লাইনটা আমরা ড্র করেছি হরাইজন্টাল ডাইরেকশনে, সেই সেন্টার লাইনটা থেকে ওপরে 10 mm নিয়ে একটা হিডেন লাইন ড্র করব এবং নিচে 10 mm নিয়ে একটা হিডেন লাইন ড্র করব। তো এখানে আমাদের টপ ভিউটা আঁকাও শেষ হলো। তো নেক্সট আমরা ইরেজ করে দিচ্ছি হরাইজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিসগুলোকে। তো নেক্সট আমরা কি করব, ডাইমেনশনগুলো দিয়ে দেবো এবং ফ্রন্ট ভিউ, সাইড ভিউ এবং টপ ভিউ নিচে লিখে দেবো। আঁকার কাজ এখানেই শেষ হলো। তো আমরা নেক্সট ড্রয়িং ক্লাস থেকে আমরা আইসোমেট্রিক প্রজেকশন কীভাবে ড্র করতে হয় সেটা আঁকা শিখব। তো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি হেল্পফুল হয়, তোমরা যদি এই ক্লাসটা থেকে কিছু শিখতে পারো, অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ।